এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা সবাই এখন জেনেই গেছো যে কলকাতা হাইকোর্টের এডলিয়ে ভ্যাকেন্সি আউট হয়ে গেছে তো আজকে এই ডেট আজকে ফার্স্ট আগস্ট দু হাজার চব্বিশ এখানে টোটাল ভ্যাকেন্সি আছে দুশো একানব্বইটা ঠিক আছে তারপর এখানে টোটাল ভ্যাকেন্সি তোমাদের লিস্ট কমিউনিটি ওয়াইজ দিয়েছে শুধু ই ডাব্লিউএস দেওয়া হয়নি ই ডাব্লু এস দেয়নি তো প্রথম দিকে জানি না সমস্ত কোর্টে ই ডাব্লিউএস কেন দিয়ে যাইছে না তারপর ডেপুটেশনের পর আর কি ই দিচ্ছে তো এটাও আশা করা যায় ই কিন্তু পরবর্তীকালে দিতে পারে তো এর কোয়ালিফিকেশান আছে এখানে হাই সেকেন্ডারি পাস হতে হবে ঠিক আছে আর তোমাদের যেটা হচ্ছে এক্সাম তোমাদের বয়স হ্যাঁ চল্লিশ বছর হতে হবে আঠেরো থেকে ঠিক আছে তারপরে তোমরা এখানে তোমাদের যে কমিউনিটি এস টি তারা যেরকম বয়স আছে সেরকম ছাড় পাবে মানে সরকারি রুলস অনুযায়ী তো ক্লিমসে তোমরা যেন এখানে দেখো দেড় ঘন্টা টাইম আছে ঠিক আছে একশো নম্বর পরীক্ষা হবে অ্যারিথমেটিক জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড ইংলিশ টোটাল একশো নম্বর পরীক্ষা হবে এবং কোয়েশ্চেন তোমাদের ইংরাজিতে পরীক্ষা হবে শুধুমাত্র আর কোনো ল্যাঙ্গুয়েজে থাকবে না এটা জাস্ট ফর কোয়ালিফাই নেচার তারপরে তোমাদের মেন্স হবে মেন্স তোমাদের তিনশো নম্বরে হবে ঠিক আছে তিনশো নম্বর এখানে তোমাদের ডেসক্রিপটিভ টাইপের হবে এখানে ডেসক্রিপটিভের মধ্যে তোমাদের অ্যারিথমেটিক থাকবে ঠিক আছে তারপর ইং ইংলিশে এস এন্ড পেসি থাকবে রাইটিং থাকবে এবং জেনারেল নলেজ ঠিক আছে একশো একশো তিনশো অঙ্কে থাকবে একশো ডেসক্রিপটিভ ইংরাজি একশো এবং জেনারেল নলেজ একশো টোটালি এটাই তোমাদের কিন্তু লিখতে হবে এটা ডেসক্রিপটিভ পেপার তারপর তোমাদের ভাইবা হবে একশো নম্বর ইন্টারভিউ তো তোমরা দেখতেই পাচ্ছ ভ্যাকেন্সি অনেক দিন পর বের তো ভালোই ভ্যাকেন্সি বেরিয়েছে আর এ ভ্যাকেন্সি আসা করতে তাতে দিয়ে দেবে ডেপুটেশন দিলি তো এবার নেক্সট তোমরা এবার দেখে নেবে তোমাদের ফিটা কতগুলো মানে কত টাকা দিয়েছে এখানে জেনারেল ও বিসির ক্ষেত্রে আটশো টাকা আর এস টিএসিদের ক্ষেত্রে তোমার চারশো টাকা ঠিক আছে এখানে তোমাদের সেন্টারগুলো দিয়ে দিয়েছে দেখো এখানে কলকাতা সেন্টার আছে হাওড়া আছে চুঁচুড়া আছে যেটা তিনচুরা যেন বর্ধমান আছে মেদিনীপুর আছে শিলিগুড়ি আছে জলপাইগুড়ি আছে কলকাতা আছে এটা খুব ভালো দিচ্ছে তোমরা নিজেও নিজের ডিস্ট্রিকে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তো এটা কিন্তু পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে তোমাদের বলছি যদি এখন ফর্ম ফিল আপ হয় সেপ্টেম্বরও এর মধ্যে কিন্তু যেবার ফর্ম ফিল আপ যদি মোটামুটি ধরো কম যদি পড়ে আশা করি কম পড়বে জানি এটা লাখ খানেক ছাড়িয়ে যাবে তো সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়ার একটা চান্স আছে ঠিক আছে বলবো না একদমই হানড্রেড পার্সেন্ট হবে সেটা বলতে পারি না কিন্তু সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা হওয়ার চান্স রয়েছে সেটা ডিপেন্ড করছে কত কী ফর্ম ফিল আপ হলো তার উপর ঠিক আছে তো এবার বাকি যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো তোমাদের দিই তো এবার দ্বিতীয় হচ্ছে কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি বিজ্ঞপ্তি কবে তাহলে প্রকাশিত হবে এর এ প্রকাশ হয়ে গেছে এবার গ্রুপ ডি বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু পুজোর পরের সম্ভাবনা বেশি ঠিক আছে পুজোর পর মানে নভেম্বর মাসে কিন্তু তোমাদের গ্রুপ ডি বিজ্ঞপ্তি বের হওয়ার চান্স রয়েছে তো পুজোর আগে সম্ভাবনা খুবই কম পুজোর আগে আশা করি বিজ্ঞপ্তি মনে হচ্ছে না যেন বেরোবে তবে পুজোর পর কিন্তু বিজ্ঞপ্তি বের হবে আর আজকে সকালেই আমি জানতে পারলাম যে কলকাতা হাইকোর্টের ক্লারিক্যাল পোস্টে বিজ্ঞপ্তি বের হতে চলেছে সোমবার নাগাদ হয়তো পরের সপ্তাহে বেরোবে এটাই শুনেছিলাম তো ভাবছিলাম রাতে ভিডিও করব কিন্তু আজকেই প্রকাশ হয়ে গেলো খুবই ভালো কথা ঠিক আছে আমি ক্রেডিট নিচ্ছি না যে আমি বলেছি আগে থেকে বা আজকেই খবর পেলাম তোমাদের কমিউনিটি আমি লিখেছিলাম যে কী কী বিজ্ঞপ্তি আছে সেটা বলবো যাই হোক বিজ্ঞপ্তির প্রকাশিত হয়ে গেছে তো তোমাদের কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি বিজ্ঞপ্তি কিন্তু পুজোর আর আসছে না পুজোর পরই আসার সম্ভাবনা সবথেকে বেশি আর একটা খবর হচ্ছে কলকাতা হাইকোর্টে গ্রুপটি সেম রুলস থাকছে গ্র্যাজুয়েশানরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না যারা গ্র্যাজুয়েট তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না আবার বলছি যারা গ্র্যাজুয়েট তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না আর কেউ যদি গ্র্যাজুয়েট লুকিয়ে অ্যাপ্লাই করো পরবর্তীকালে তুমি জানো এটা গোপনে পুলিশ ভেরিফিকেশন হবে তুমি জানবে না সেইভাবে পুলিশ প্রিভিশন হবে এবং তুমি যদি জানতে পারো তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো তাহলে তোমার চারশো কুড়ি ধারা মামলা আরও অনেক ধারা তোমার বিরুদ্ধে মামলা করা হবে ঠিক আছে এটা কেউ জানে না তো যাই হোক নেক্সট হচ্ছে যে আর কোন কোন জেলায় বিজ্ঞপ্তি বের হতে চলেছে তো দেখো তোমাদের নেক্সট যে সেপ্টেম্বর নাগাদ সেপ্টেম্বর মাস নাগাদ তোমাদের মেদিনীপুর কোর্টে ঠিক আছে পূর্ব মেদিনীপুর কোর্টে কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি আসতে চলেছে পঞ্চাশের উপরেই কিন্তু এর ভ্যাকেন্সিটা আছে ভ্যাকেন্সিটা বলা যাবে না ঠিক আছে মানে কত ভ্যাকেন্সি আছে এই খবর তো থাকে না তো মোটামুটি পঞ্চাশ প্লাস ধরে রাখো এর ভেকেন্সি আছে পুরো মেদিনীপুর কোর্টে সেখানে তোমাদের প্রসেস সার্ভার ক্লার্ক স্টেনোগ্রাফার এবং পিও নাইট গার্ড সবই থাকবে ঠিক আছে আর তোমাদের তারপর যে বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো সবই পুজোর পর বেরো হবে কারণ পুজোর আগে শুধুমাত্র মেদিনীপুরটার চান্স আছে আর তাছাড়া চান্স কোনো হাই মানে আর তাছাড়া কোনো হাইকোর্টের কিন্তু চান্স এখন নেই কারণ অনেক যে অনেক কোর্টে টেন্ডার মানে ডাকা হয়েছে কিন্তু টেন্ডার এখনও ফাইনাল হয়নি তার ফলে এখনও ওই বিজ্ঞপ্তি কিন্তু আটকে আছে তাই অন্যান্য কোর্টে যে বিজ্ঞপ্তি ওইগুলো একটু লেট হবে ঠিক আছে আর কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি কিন্তু দেখো কলকাতা হাইকোর্টের রিক্রুটমেন্টটা ছট করে সবাই বলতে পারবে না ঠিক আছে ওদের একটা কমিটি গঠন করে সমস্ত কিছু হয় মিটিং হয় তারপরে কিন্তু আউট হয় জেলা জজ করে যেমনি তোরা একটা আন্দাজ করা যায় এখানে বেরোতে পারে ঠিক আছে খবর পাওয়া যায় কিন্তু কলকাতা সম্পর্কে জানা যায় না খুব একটা তবে আশা রাখা যাক এটা পুজোর আগে গ্রুপ ডি আসার সম্ভাবনা বলবো যে থার্টি পার্সেন্ট আছে সেভেন্টি পার্সেন্টে পুজোর পরে কিন্তু তোমাদের ডি বের হতে পারে এবং এখানে কিন্তু গ্রাজুয়েশানে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট যে কোশ্চেনটা আছে যে বর্ধমান কোর্টে যারা অ্যাডমিট কার্ড পাচ্ছ না অ্যাডমিট কার্ড ছেড়ে দিয়েছে ঠিক আছে অনেকজন অ্যাডমিট কার্ড পেয়েছে আমাকে মেল করেছে তারা অ্যাডমিট কার্ড পেয়েছে তোমাদের যে ক্লারিক্যালের পরীক্ষা সেটা হচ্ছে এগারোটা থেকে শুরু হচ্ছে আর প্রসেস সার্ভারের পরীক্ষা শুরু হচ্ছে দুটো থেকে ঠিক আছে ক্লারিক্যালের পোস্টটা শুরু হচ্ছে এগারোটা থেকে আর প্রসেস সার্ভারটা হচ্ছে দুটো থেকে তো তোমরা যারা অ্যাডমিট কার্ড পাবে না তাদের কোনো ভয় নেই তোমরা বর্ধমান কোটে ইংলিশ ডিপার্টমেন্টে যাবে সেখানে তোমাদের আধার কার্ড ঠিক আছে আধার কার্ডে অরিজিনাল এবং একটা জিরক্স নিয়ে যাবে সেখানে আর এক কপি ফটো ঠিক আছে আধার কার্ডে জেরক্স অরিজিনাল আধার কার্ড এবং এক কপি ফটো নিয়ে যাবে যদি লাগে ঠিক আছে সেখানে নিয়ে যাবে সেখান থেকে তোমরা ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এটা নিয়ে কোনো প্রবলেম নেই তোমাদের চিন্তা করার কারণে যারা অ্যাডমিট কার্ড পাবে না ঠিক আছে যে তখন কোনো পরীক্ষার যে তখন সতেরো দিন আছে তাই তোমরা ভয় পাওয়ার কোনো কারণে তোমাদের অ্যাডমিট কার্ড চলেও আসতে পারে ঠিক আছে আর হচ্ছে অনেকজনে প্রশ্ন করেছে যে পরীক্ষা কি বেশি যাবে ডাব্লিউসের মেন্স আছে বলে বলছেন আমি তোমাদের বলছি পরীক্ষা কখনোই পেছবে না তোমাদের ওই ডেটই পরীক্ষা হবে একদম ফিক্স তোমরা দরখাস্তই দাও বা মেলই করো ঠিক আছে কিচ্ছু পেছবে না ওই দিনই তোমাদের কিন্তু এক্সাম হবে আর এক্সামের খুব তাড়াতাড়ি মানে এক সপ্তাহের দশ দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে তোমার এলডিসিও হবে এবং প্রসেস সার্ভারও হয়ে যাবে এলডিসির মেন্স তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাস নাগাদ হবে কিন্তু এখনও ডেট ঠিক হয়নি কবে হবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে যেটা বর্ধমান কোর্ট কিন্তু রেকর্ড করছে যা তো তাড়াতাড়ি কোনো কোর্ট কিন্তু রিক্রুটমেন্ট করে যেটা বর্ধমান কোর্ট করছে যেটা খুব একটা ভালো ঠিক আছে তো তোমাদের একটাই বলবো ভালো করে প্রিপারেশান নাও তোমরা যারা এলডিসি পরীক্ষা দেবে তাদেরকে বলবো বেশি করে তোমরা জিকে ঠিক আছে পড়ো আর কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ো হ্যাঁ এইগুলো থেকে কিন্তু বেশি কোয়েশ্চেন আসবে আর পরীক্ষার যে কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ সেটা দেখো বেঙ্গলিতে থাকার সম্ভাবনা আছে ইংলিশের সম্ভাবনা তো আছেই মানে ইংলিশের সম্ভাবনা তো আছেই বেঙ্গলিও থাকতে পারে ঠিক আছে আগের করতে বেঙ্গলিও ছিল তো তাই এখানে বেঙ্গলির সম্ভাবনাও থাকা যায় মানে ল্যাঙ্গুয়েজ কথা বলছি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং বেঙ্গলি দুটোই থাকতে পারে ঠিক আছে আর আর প্রসেস সার্ভারের ক্ষেত্রে তোমাদের বাংলাই হবে কোশ্চেন চিন্তা নেই তো এই ছিল ভিডিওটা আশা করি বুঝতে পেরেছো যদি প্রশ্ন করার থাকে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করো অবশ্যই আমি উত্তর দেবো তো ভালো করে প্রিপারেশান নাও যাতে বর্তমান কোর্টের সামনে এক্সাম আছে আর হ্যাঁ তোমাদের কিছু কথা বলছি যে সিটি সিভিল কোর্টে আমাকে জিজ্ঞাসা করেছিলে সিটি সিভিল কোর্টের এখন এক্সাম কোনো ব্যাপার নেই কারণ সিটি সিভিল কোর্টে যা অ্যাপ্লিকেশান পড়েছে ও এক্সাম পুজোর পর ছাড়া পুজোর আগে নেওয়া সম্ভব নয় কারণ দেখেছি মানে প্রচুর অ্যাপ্লিকেশান পড়েছে তো লাস্টের দিন একটা ছেলে করেছিলো তার মোটামুটি পঁচিশ ছাব্বিশ মানে ছাব্বিশ হাজারের ওপরে তার রেজিস্ট্রেশন নাম্বার ছিল যেটা নাম্বার থাকে তো তাও লাস্টে দু দিন আগে করেছে তা মানে কত অ্যাপ্লিকেশন করেছে বুঝতেই পারছো তো ওটার এক্সাম আমি যেটা খবর নিয়ে জানতে পারলাম যে ওটার এক্সাম কিন্তু পুজো হবে না ওটা পুজোর হবে আর বাঁকুড়া কোর্টের সেপ্টেম্বর এক্সাম হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ বাঁকুড়া কোর্টে হিউজ সংখ্যক অ্যাপ্লিকেশন করেছে ঠিক আছে তো ওর এক্সাম কিন্তু তোমাদের পুজোর পরই সম্ভাবনা বেশি তবে সেপ্টেম্বর হবে না এখনও বলছি না এখনও কিন্তু ডেট ঠিক হয়নি সেপ্টেম্বর কিন্তু যখন ওরা ফর্ম বার করে তখন কিন্তু সেপ্টেম্বর ঠিক করে এবার অ্যাপ্লিকেশান সংখ্যা যেহেতু অনেক বেশি তাই সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা না হওয়া নাও হতে পারে ঠিক আছে কিন্তু সেপ্টেম্বরটা তোমরা কিন্তু টার্গেট করে চলো আবার বলছি সেপ্টেম্বরটা টার্গেট করে চলো এখন এর কোনো ডেট ফিক্স হয়নি টেন্ডেটিভ কিন্তু সেপ্টেম্বর ঠিক করা আছে কিন্তু যদি না হয় তাহলে পুজোর পরই হবে তো যাই হোক সামনে তোমাদের বর্ধমানের পরীক্ষা যারা ফর্ম ফিল আপ করেছো যারা পরীক্ষা দেবে তাদের সবাইকে বেস্ট অফ লাভ ভালো করে এক্সাম দেবে ঠিক আছে তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও